যদি আমাদের শরীরে বাইরে থেকে কোনো ক্ষতিকারক ভাইরাস বা ব্যাকটেরিয়া চলে আসে তাহলে তাদের থেকে বাঁচানোর জন্য ভ্যাকসিন দেয়া হয় অর্থাৎ ভ্যাকসিনেশন করা হয়। ভ্যাকসিনটা আসলে কি? কেনই বা আমরা ভ্যাকসিন নিব? ভ্যাকসিন হলো এমন একটি জৈব উপাদান যেটি আমাদের শরীরে প্রবেশ করে আমাদের ইমিউনিটি অর্থাৎ অ্যান্টিবায়োটিক বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, যার ফলে আমাদের শরীরে বিভিন্ন ইনফেকশন বা রোগ জীবাণু পরবর্তীকালে প্রবেশ করলে সেই রোগ জীবাণু আমাদের শরীরে কোনো ইনফেকশন ক্রিয়েট বা ক্ষতি করতে পারে না, যার কারণে আমরা সুস্থ থাকি। অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে প্রবেশ করে রোগ জীবাণুকে সরাসরি মেরে ফেলে, আর ভ্যাকসিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে রোগ জীবাণু মারতে সাহায্য করে। এখন প্রশ্ন হলো, ভ্যাকসিন কিভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে? এই ব্যাপারে বুঝতে হলে একটু অতীতে আমাদের ইমিউনিটি সিস্টেম সম্পর্কে জানতে হবে। আমাদের ইমিউন সিস্টেম সাধারণত দুই ধরনের হয়, এক ইননেট ইমিউনিটি সিস্টেম, অপরটি অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম। ইননেট ইমিউনিটি সিস্টেম হচ্ছে আমাদের শরীরে যখন কোনো রোগ জীবাণু প্রবেশ করে প্রথমেই ইমিউন সিস্টেমের যে পার্টটি অ্যাক্টিভ হয় সেটাই ইননেট ইমিউনিটি সিস্টেম। ইননেট ইমিউনিটি নির্দিষ্ট কোনো রোগ জীবাণু নয়, সব ধরনের রোগ জীবাণুকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু এটি একটু দুর্বল। এর থেকে যে অনেক বেশি শক্তিশালী এবং দ্রুত কাজ করে সে অ্যাডাপটিভ ইমিউনিটি। এই অ্যাডাপটিভ ইমিউনিটি আবার খুব স্পেসিফিক হয়, এটি সব রোগের বিরুদ্ধে কাজ করে না, নির্দিষ্ট একটি রোগের বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ আমাদের শরীরে যখন জীবাণু এ প্রবেশ করে সেই জীবাণুর বিরুদ্ধে এ এর অ্যাগেনস্টে অ্যাডাপটিভ ইমিউনিটি তৈরি হয়, কিন্তু বি বা সি এর অ্যাগেনস্টে তৈরি হয় না। আবার যখন বি প্রবেশ করে তখন শুধু বি এর অ্যাগেনস্টেই তৈরি হয়। এই ধরনের ইমিউনিটির একটি মেমোরি থাকে এবং এটি খুবই স্পেসিফিক। আমাদের শরীরের কোনো একটি রোগের প্রতি ইমিউন হতে হলে বা চিকিৎসা করতে হলে অবশ্যই প্রিভিয়াস এক্সপোজারের দরকার হয়, অর্থাৎ সেই রোগ জীবাণু যদি কোনোভাবে আমাদের শরীরে অতীতে প্রবেশ করে থাকে তখন আমাদের শরীর ঠিক সেই মুহূর্তে ওই রোগ জীবাণুর বিরুদ্ধে অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করে দেয়। আমাদের শরীরে যত ধরনের ইমিউনিটি থাকে তার পেছনে যে উপাদানগুলো কাজ করে তাদের মধ্যে প্রধান হলো বিভিন্ন ধরনের লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটের মধ্যে টি সেলস হতে পারে, বি সেলস হতে পারে, কিংবা বিভিন্ন ধরনের অ্যান্টিবডিও হতে পারে। এই অ্যান্টিবডি হলো এমন একটি পদার্থ যা বাইরে থেকে যেসব অ্যান্টিজেন অর্থাৎ রোগ জীবাণু প্রবেশ করে তাদের বিরুদ্ধে ফাইট করে, যার কারণে আমরা সুরক্ষিত থাকি।